প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 21-এর 10-এর দাগ। 210 টাকা ফতেমা ও শাকিরের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেব হিসাব করি। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত ফতেমা ইস টু শাকিরের অনুপাত কত আছে? ফতেমা ইস টু শাকিল অনুপাত আছে 3:4। অতএব ফতেমার অংশ কত হবে? ফতেমার অংশ হবে, অংশ সমান 3/3+4, অর্থাৎ 3/7, 3/7। আর শাকিলের অংশ কত হবে? শাকিলের অংশ হবে, অংশ সমান 4/3+4, 4/7 অংশ, 4/7 অংশ, 4/7 অংশ। ঠিক আছে, মোট টাকা কত আছে? মোট টাকা আছে 210 টাকা, 210। অতএব ফতেমার টাকা সমান 3/7, 3/7 গুণিত 210 টাকা, 7 × 3 = 10, অর্থাৎ 90 টাকা, 90 টাকা। আর শাকিলের টাকা সমান 4/7 × 210 টাকা। ঠিক আছে, তাহলে 4/7, 7 × 3 = 21, 3 × 4 = 12, 120 টাকা। ঠিক আছে, আরেকবার দেখে নাও, ফতেমা শাকিলের কত আছে রেশিও বা অনুপাত? 3:4 আছে, তাহলে ফতেমার অংশ 3/3+4 যোগ হয়ে যায় 3/7 অংশ, আর শাকিলের হবে 4+3+4, 4/7 অংশ। তাহলে মোটটা কত আছে? 210 টাকা আছে। তাহলে ফতেমাটা কত হবে? 307 গুণিত 210, অর্থাৎ 30 দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটলাম, 3 × 3 = 21, 0, তাহলে 90 টাকা। আর শাকিলেরটা কত হবে? 4/7 গুণিত 210, 7 দিয়ে কাটলাম, 3 × 3 = 21, 0, 3 × 4 = 12, 120 টাকা। তাহলে শাকিলের টাকা হচ্ছে 120 টাকা এবং ফাতেমার টাকা হবে 90 টাকা। ঠিক আছে, এরপরে আমরা করব 11-এর দাগে। 11-এর দাগে কী আছে দেখে নাও। 11-এর দাগে আছে, মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। ঠিক আছে, তো এটা দেখবো। তাহলে মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনেছে। ঠিক আছে, তাহলে টাকা এবং কলার আমরা অনুপাত বার করব। তাহলে টাকা এদিকে লিখলাম, টাকা না কলা, কলা ঠিক কত গুলি সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে প্রথমে 18 টাকায় কটাই হয়েছে? 18 টাকায় 6টি। ঠিক আছে, আর 72 টাকায় হয়েছে 2 ডজন, অর্থাৎ 2 × 12, 2 × 12 মানে 24টি। ঠিক আছে, তাহলে আমরা টাকার অনুপাত দেখব। তাহলে টাকার অনুপাত কত হয়েছে দেখে নাও। টাকার অনুপাত হয়েছে 18/72। ঠিক আছে, আর টাকার অনুপাত হয়েছে 18/72। তাহলে আমরা দেখে নিচ্ছি কত হচ্ছে, 318, 3 × 6, 3 × 4 = 12, 4 × 1 = 4, টাকার অনুপাত। এবার কলার অনুপাত কত হচ্ছে দেখে নিই। কলার অনুপাত সমান হচ্ছে 6/24, 6×6 = 4, 1/4। তা দেখো, টাকার অনুপাত ও কলার অনুপাত এক হয়েছে, অর্থাৎ দুটি দোকানই একই টাকা নিয়েছে। ঠিক আছে, একই দাম নিয়েছে। তাহলে দেখো, দুটোই কিন্তু অনুপাত সমান হয়েছে। অতএব
দুটি দোকান একই দুটি দোকান একই দাম নিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করলাম দেখে নাও। আমরা টাকার অনুপাত প্রথম বের করলাম 18/72, তাহলে কত হচ্ছে 1:4। কলার অনুপাত বার করলাম, সেটা হচ্ছে 1:4। দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে, তাহলে দুটি দোকান কিন্তু একই দাম নিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।